equal to x এর একটা ফাংশন দেয়া রয়েছে, তো আমাদের প্রুফ করতে দেয়া হয়েছে যে f ড্যাশ 1 equal to হচ্ছে 100 into f ড্যাশ 0। তো f ড্যাশ 1 বলতে কি বোঝায়? না আমাদের f x এর ডেরিভেটিভ করতে হবে, f x এর ডেরিভেটিভ করে যেটা পাবো সেখানে x এর জায়গায় 1 বসাতে হবে, তাহলে হয়ে যাচ্ছে সেটা f ড্যাশ 1। আর f ড্যাশ 0 বলতে কি বোঝায়? না f x এর ডেরিভেটিভ করব তারপর x এর জায়গায় 0 বসিয়ে দেব। তো এফ এক্স ইকাল টু দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার 100 বাই 100 প্লাস এক্স টু দি পাওয়ার 99 বাই হচ্ছে 99, এরকম ভাবে চলছে আপ টু রয়েছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস 1 অবধি। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, মানে এটা ডেরিভেটিভ করলে কত হবে? এখানে 1 বাই 100 টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 100 হবে। আবার 1 বাই 99টা হচ্ছে কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 99 হচ্ছে 1 বাই 2টা হচ্ছে কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে, আবার এখানটা বসবে ডিডিএক্স অফ এক্স, ডিডিএক্স অফ 1, ddx মানে হচ্ছে x এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি। তো এখানে একটা ফর্মুলা বলে রাখি, ddx অফ x টু দি পাওয়ার n কত হয়? এটা হয়ে যায় n x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে x এর পাওয়ারটা সামনে আসবে, n টা সামনে আসবে আর x এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 100 এটা ডেরিভেটিভ করলে কত হবে? 100 টা সামনে আসবে আর এক্স এর পাওয়ারটা 1 কমে যাবে। একই রকম ভাবে 99টা সামনে আসবে, এক্স এর পাওয়ারটা 1 কমে যাবে। নেক্সট এখানটায় কত বসবে? 1 বাই 2, এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ করলে কত হবে? 2টা সামনে আসছে, এক্স এর পাওয়ারটা 1 কমছে। ddx অফ x কত হবে? ddx অফ x হয়ে যায় 1, তাহলে এখানটায় 1 বসছে। আর ddx অফ 1, ddx অফ যে কোনো কনস্ট্যান্ট কত হবে? যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে হয়ে যায় 0, তাহলে ddx অফ 1 হয়ে যাচ্ছে 0। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখান থেকে 100টা ক্যান্সেল হবে, 99 ক্যান্সেল হবে, 2টাও ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 99 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 98, এরকম ভাবে চলছে। লাস্টে পড়ে থাকবে এক্স প্লাস 1, লাস্টে জিরোটাকে লিখবার দরকার নেই। এটা হয়ে যাচ্ছে এফ ড্যাশ এক্স, মানে আমরা এফ ড্যাশ এক্স পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার 99 প্লাস এক্স টু দি পাওয়ার 98 প্লাস এক্স প্লাস 1। তাহলে এফ ড্যাশ 1 কত হবে? এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে এখানটা হচ্ছে 1 টু দি পাওয়ার 99 প্লাস হচ্ছে 1 টু দি পাওয়ার 98, এরকম ভাবে হচ্ছে 1, এখান থেকে হচ্ছে 1। তো 1 টু দি পাওয়ার 99 করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 1, 1 টু দি পাওয়ার 98 করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1। আচ্ছা এরকম ভাবে মাঝখানে কতগুলো টার্মস রয়েছে বলতো? মাঝখানে টার্মস রয়েছে 99টা, মানে এক্স টু দি পাওয়ার 99 থেকে এক্স অবধি, এক্স টু দি পাওয়ার 99 থেকে এক্স অবধি মাঝখানে 99টা টার্মস রয়েছে, মানে এখানেও 99 খানা 1 থাকবে, তাহলে কত হচ্ছে? 99 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে 100। তাহলে এফ ড্যাশ 1টা আমরা পেয়ে যাচ্ছি 100। এখানে ছিল এক্স টু দি পাওয়ার 99 থেকে এক্স অবধি ছিল, মানে এক্স এর পাওয়ারে 1 অবধি ছিল, তো 99 থেকে 1 পাওয়ারটা ফলো করবে। তো পাওয়ারটা দেখেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে 99 খানা টার্ম রয়েছে, তাহলে এখানে 1 থাকবে কতগুলো? এখানে 1 রয়েছে 99টা,
তাই এখানটা বসে হচ্ছে 99 প্লাস 1 তাহলে হয়ে যাচ্ছে 100 নেক্সট আমরা f ড্যাশ 0 বার করব f ড্যাশ x কত ছিল f ড্যাশ x ছিল x টু দি পাওয়ার 99 প্লাস দিয়ে ছিল x টু দি পাওয়ার 98 এরকম ভাবে ছিল প্লাস x প্লাস 1 পর্যন্ত তো f ড্যাশ 0 কত হবে f ড্যাশ 0 টা কত হবে এটা হয়ে যাবে 0 টু দি পাওয়ার 99 প্লাস 0 টু দি পাওয়ার 98 এখানটা হচ্ছে 0 প্লাস হচ্ছে 1 তাহলে দেখো এটা সাম করলে পাওয়া যাবে 1 তো আমাদের এখানে কি প্রুফ করতে দেওয়া হয়েছিল আমাদের এখানে প্রুফ করতে দেওয়া হয়েছিল f ড্যাশ 1 ইকুয়াল টু হচ্ছে 100 ইনটু f ড্যাশ 0 তো আমরা আরই চেষ্টাকে নিয়ে কাজ করছি তো আরই চেষ্টা কত দেওয়া রয়েছে 100 ইনটু f ড্যাশ 0 দেওয়া ছিল তোমরা f ড্যাশ 0 জায়গায় কত বসাবো f ড্যাশ 0 জায়গায় 1 বসিয়ে দেব তাহলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে 100 100 মানে এটাকে লেখা যেতে পারে f ড্যাশ 1 দেখো f ড্যাশ 1 টাও 100ই বেরিয়েছিল তাহলে 100 এর জায়গায় আমরা লিখে দিচ্ছি f ড্যাশ 100 f ড্যাশ 1 এটাই আমাদের এলএইচএস এ দেখাতে হতো এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল আর এই চেষ্টাকে নিয়ে কাজ করলাম আমরা f ড্যাশ 0 জায়গায় 1 বসিয়ে দিয়েছি মাল্টিপ্লাই করে 100 পেলাম তো 100 মানে হচ্ছে f ড্যাশ 1 তাই 100 জায়গায় f ড্যাশ 1 বসিয়ে দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেনে x এর এই ফাংশনটা দেওয়া রয়েছে তো আমাদের এটা ডেরিভেটিভ করতে বলেছে মানে fx ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি x টু দি পাওয়ার n a ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a স্কোয়ার ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 2 এরকম ভাবে রয়েছে a টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস রয়েছে a টু দি পাওয়ার n তো f ড্যাশ x বার করব তাহলে কত হবে ddx অফ x টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে এটা তো কনস্ট্যান্ট তাহলে ddx অফ x টু দি পাওয়ার n মাইনাস 1 a স্কয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট ddx অফ x টু দি পাওয়ার n মাইনাস 2 a টু দি পাওয়ার n মাইনাস 1 টা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে ddx অফ x আবার এখানটা হবে ddx অফ a টু দি পাওয়ার n তো ddx অফ x টু দি পাওয়ার n কত হয় এটা হয়ে যায় n টা সামনে আসবে x এর পাওয়ারটা 1 কমে যাবে মানে এটা হয়ে যাচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে a কনস্ট্যান্টটা তো রয়েছে x এর পাওয়ারটা সামনে আসবে মানে n মাইনাস 1 টা সামনে আসবে x এর পাওয়ার আরো 1 কমে যাবে তাহলে এখানটা হয়ে যাবে n মাইনাস 2 এখানটায় কত হচ্ছে n মাইনাস 2 টা সামনে আসবে x এর পাওয়ারটা আরো 1 কমবে তাহলে এটা হয়ে যাবে n মাইনাস 3 এরকম ভাবে চলতে থাকবে a টু দি পাওয়ার n মাইনাস 1 এটা রইল ddx অফ x হয়ে যাবে 1 আচ্ছা এটা তো কনস্ট্যান্ট রয়েছে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে এটা হয়ে যায় 0 তাহলে কত পাওয়া যাচ্ছে এখান থেকে পাওয়া যাচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a ইনটু n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a ইনটু a স্কয়ার ইনটু n মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1 লাস্টে 0 টা তো লেখার দরকার নেই এটাই হচ্ছে আনসার এখানে আমাদের ডেরিভেটিভ করতে দেওয়া হচ্ছে এই x এর ফাংশন গুলোর আর বলে দিয়েছে যে a আর b টা হচ্ছে কনস্ট্যান্ট তো আমরা fx ইকুয়াল টু ধরে নিচ্ছি x মাইনাস a ইনটু x মাইনাস b তো এটাকে যদি মাল্টিপ্লাই করা যায় তাহলে কত হবে x এর সাথে x টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে x স্কয়ার
এক্স এর সাথে বিটাকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে মাইনাস বি এক্স, এর সাথে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস এ এক্স, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে প্লাস এ বি, এটা পাওয়া যাচ্ছে। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এখানটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ, আচ্ছা এটা মাইনাস বসবে, মাঝখানটা মাইনাস সাইন ছিল, বি এক্স মাইনাস দিয়ে বসবে ডিডি এক্স অফ এ এক্স প্লাস দিয়ে বসবে ডিডি এক্স অফ এ বি, তাই ডিডি এক্স অফ এক্স স্কোয়ার কত হবে, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার হয়ে যাবে টু এক্স, ডিডি এক্স অফ বি এক্স রয়েছে, বিটা তো হচ্ছে কনস্ট্যান্ট, এক্স এর করলে কত হবে, এক্স এর করলে হয়ে যাচ্ছে ওয়ান, ডিডি এক্স অফ এ এক্স কত হবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্স এর করলে হচ্ছে ওয়ান, এ বি এর করলে হয়ে যাবে জিরো, তাহলে আনসার হচ্ছে টু এক্স মাইনাস বি মাইনাস এ। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার এটা দেওয়া রয়েছে, আমরা এটাকে এফ এক্স ধরে নিচ্ছি, তো এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে এ এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ এক্স স্কোয়ার ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে এখানটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে এখানটা কত পাওয়া যাচ্ছে এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর, এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর, এখানটা হয়ে যাচ্ছে টু এ বি এক্স স্কোয়ার, এখানটা হচ্ছে বি স্কোয়ার। নেক্সট আমরা এফ ড্যাশ এক্স বার করব, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হচ্ছে ডিডি এক্স অফ এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর, ডিডি এক্স অফ হয়ে যাবে টু এ বি এক্স স্কোয়ার, ডিডি এক্স অফ বি স্কোয়ার হয়ে যাবে, তো এখানে এক্স স্কোয়ারটা তো হচ্ছে কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার ফোর এ করলে কত হবে, ফোরটা সামনে আসবে, এক্স এর পাওয়ারটা এক কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে তিন, একই রকম ভাবে টু এ বিটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার করলে কত হবে, এক্স স্কোয়ার করলে হয়ে যাবে টু এক্স, মানে টুটা সামনে এসছে, এক্স এর পাওয়ারটা এক কমে গেছে, ডিডি এক্স অফ বি স্কোয়ার কত হবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে ফোর এ স্কোয়ার এক্স কিউব, এখানটা হচ্ছে ফোর এ বি এক্স, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে ফোর এ বি এক্স প্লাস হচ্ছে শূন্য, শূন্যটাকে আর লিখবার দরকার নেই, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে এক্স মাইনাস এ বাই রয়েছে এক্স মাইনাস বি, মানে এফ এক্স ইকাল ধরে নেওয়া যাক রয়েছে এক্স মাইনাস এ বাই রয়েছে এক্স মাইনাস বি, তো এখানটায় ইউ বাই ভি এই ফর্মটাকে অ্যাপ্লাই করতে হবে, ডিডি এক্স অফ ইউ বাই ভি কত হয়, মানে যদি এরকম বাই দেওয়া থাকে তাহলে আমরা কি করে করব, তলাটায় বসবে ভি স্কোয়ার, ভিটাকে রাখবো প্রথমে ইউ এর ডেরিভেটিভ করব, মাঝখানে বসবে মাইনাস, ইউটাকে রাখবো ভি এর ডেরিভেটিভ করব, তাহলে এখানে ইউ বলতে কত রয়েছে, ইউ বলতে রয়েছে এক্স মাইনাস এ, আর বি বলতে রয়েছে কত, ভি বলতে কত রয়েছে, ভি বলতে রয়েছে এক্স মাইনাস বি, তাহলে কত হবে, নিশ্চয় বসছে ভি স্কোয়ার, মানে এক্স মাইনাস বি হোল স্কোয়ার, এখানটায় বসবে ভি, মানে এখানটায় বসবে এক্স মাইনাস বি, তাহলে ডিডি এক্স অফ ইউ হবে, মাঝখানটা বসবে মাইনাস, আবার ইউটাকে রাখবো ডিডি এক্স অফ ভি হবে, তাহলে এখানটা হচ্ছে এক্স মাইনাস বি হোল স্কোয়ার, এক্স মাইনাস বিটা যেরকম ছিল সেরকম রইল, এখানে একবার এক্স এর ডেরিভেটিভ করতে হবে, একবার এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানটা লিখছি ডিডি এক্স অফ এক্স মাইনাস দিয়ে লিখছি ডিডি এক্স অফ এ, একবার এক্স এর করলাম একবার এর করলাম, আবার এক্স মাইনাস এটাকে রাখছি, এক্স মাইনাস এটাকে রাখছি ডিডি এক্স অফ এক্স হবে, আবার ডিডি এক্স অফ বি হবে,
একবার এক্স এর করা হচ্ছে একবার বি এর করা হচ্ছে, তাহলে এখানটা কত হবে এক্স মাইনাস বি হোল স্কোয়ার, এখানটা হচ্ছে এক্স মাইনাস বি, ডিডি এক্স অফ এক্স করলে হয়ে যাচ্ছে ওয়ান, আর ডিডি এক্স অফ এ মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এ করলে হচ্ছে জিরো, আবার এক্স মাইনাস এটাকে রাখলাম, ডিডি এক্স অফ এক্স করলে হচ্ছে ওয়ান, আর ডিডি এক্স অফ বি মানে হয়ে যাচ্ছে জিরো, কনস্ট্যান্ট এগুলো হচ্ছে জিরো। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে, এক্স মাইনাস বি মাইনাস মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা হয়ে যাবে এক্স প্লাস এ, এখানটা হচ্ছে এক্স মাইনাস বি হোল স্কোয়ার, তো এখান থেকে এক্সটা ক্যান্সেল করা যাবে, তাহলে কত হবে এটা হয়ে যাবে এ মাইনাস বি, একটু সাজিয়ে লেখা হচ্ছে a minus b by the হচ্ছে x minus b whole square। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।